সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভ এর এই পর্ব। আমাদের চারপাশে এমন দিদিরা থাকে হইচই হুল্লোড় করা, যাদের জন্মগত অধিকার। আসুন দেখি এমন পাঁচজন হুল্লোড়বাজ দিদিরা আজ এখান থেকে কি কি লুটপাট করে নিয়ে যেতে পারে। এসে গেছে চারজন হুল্লোড়বাজ দিদি, সকলের সাথে পরিচয় করে দিই। প্রথমে আছে অর্পিতা তিওয়ারি। অর্পিতা কোথা থেকে এসছো? হাওড়া থেকে। তারপরে তানিয়া গাঙ্গুলি। নমস্কার, আমি শিবপুর থেকে এসেছি। তারপর নম্রতা মুখার্জি। আমি দমদম থেকে এসেছি। তারপর ঐন্দ্রিলা ঘোষ। নমস্কার, আমি বিরাটি থেকে এসেছি। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। ছোটবেলায় স্লিপ চলার অভিজ্ঞতা তো সবার আছে। এখানে যেটা করতে হবে, দুটো কলসি আছে, দুটো কলসির মধ্যে একটা কলসিকে কোলে নেবে, মানে কোমরে নেবে, নিয়ে স্লিপের সিঁড়ি দিয়ে উঠবে, তারপর স্লিপে নামবে, নেবে খালি জায়গাতে কলসিটা রাখবে, তারপর আরেকটা কলসি ওইভাবেই যেতে হবে। এই দুটো কলসি এদিক থেকে ওদিকে যাবে। এই পুরো কাজটা কে কত কম সময় করতে পারে, যে সব থেকে কম সময় করবে সে 10 পয়েন্টস, তারপর 8, 6, 4। আর এই কাজটা করতে করতে তোমাদের একটা টুইস্ট আছে, একটা মজার জিনিস করতে হবে, সেটা আমি প্রত্যেকে খেলার আগে বলে দেবো কী করতে হবে। ঠিক আছে, তাহলে একটু গল্প করা যাক সবার সঙ্গে। অর্পিতা কী করছো এখন বলো? আমি ফাইনাল ইয়ার কমপ্লিট করে এমএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কী সাবজেক্টটা? পল সায়েন্স। কোনো একটা মজার ঘটনা শোনাও না শুনি। মজার ঘটনা বলতে, একদিন পুজোর সময় মায়ের সাথে ঘুরতে বেরিয়েছি, মায়ের হাত ধরে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল, তো সেই ভিড়ের মধ্যে মায়ের হাতটা কোনোভাবে মিস হয়ে গেছে, হ্যাঁ ছেড়ে গেছিলো। এবার আমি কোনোভাবে একটা ছেলের হাত ধরে ফেলেছিলাম, সেটা আমি বুঝতে পারিনি যে আমি হাতটা ধরে ফেলেছি বলে। এবার আমি গল্প করতেই থাকছি, কন্টিনিউয়াস করতেই থাকছি, হ্যাঁ সে চুপ করে আছে, কোনো রেসপন্স নেই। রেসপন্স নেই দেখে আমি তাকিয়ে দেখছি যে আমি অন্য একটা ছেলের হাত ধরে। সে দিব্যি আমাকে দেখে হেসে বলছে, কেমন লাগলো? আমি সঙ্গে সঙ্গে একটা চড় মেরে বলছি যে, তোমার কেমন লাগলো? আর মা কি অবস্থা তখন? মা তো পেছনে আমাকে খুঁজছে, তারপর মা আমায় খুঁজে পেয়েছে। আচ্ছা, তুমি যখন ছেলেটার হাত ধরে যাচ্ছিলে, ছেলেটা সেই সময় তুমি কিছু বলেনি? না, কিছু বলেনি না, একদম চুপ ছিল। কি মনে হয় ছেলেটা কেন বলেনি তোমার? হয়তো তার ভাল লাগছিল। তাহলে চলো চলে এসো। খেলাটা খেলতে খেলতে তোমাকে একটা মজার জিনিস করতে হবে। পুরো কাজটা যে করবে একটা কথা বলে, কথা হলো, কোলা ব্যাং কলা খেয়ে কোলাকুলি করে। জোরে বলো, জোরে বলো, কোলা ব্যাং কলা খেয়ে কোলাকুলি কোলাকুলি না কোলাকুলি করে, কলা খেয়ে কোলাকুলি করে। তোমার সময় শুরু হচ্ছে এখন। কোলা ব্যাং কলা খেয়ে কোলাকুলি করে, কোলা ব্যাং কলা খেয়ে কোলাকুলি করে, বাবা, তুই পুরো কাজটা কমপ্লিট করেছো 24 সেকেন্ডসে। চলে তানিয়া, কি করছো? আমি বিকম ফাইনাল ইয়ার করছি। কোথা থেকে? শিবপুরে থাকি আমি, হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজ থেকে। মুখ দেখে মনে হচ্ছে একটু নার্ভাস হয়ে গেছো নাকি? একটু। আচ্ছা, কি কি হুল্লোড় করো বলো, কোন কাজটা করে খুব মানে মজা পাও, আনন্দ পাও? লোকের পেছনে লেগে। কিরকম একটা শুনি, সেফটি পিন নিয়ে আমি ঘুরি। সে কি? কাকে ফোটাও? আরে যারা মানে ভিড়ে যারা ধাক্কাধাক্কি করে ফুটিয়ে দিই। সর্বনাশ, কি সাংঘাতিক দশমে! আর কি কি নিয়ে ঘুরো বাবা? সেফটি পিন, সেফটি পিন নিয়েই ঘুরি, ধাক্কাধাক্কি হলে ফুটিয়ে দিই। পুজোয় ঘুরতে গেলে লাইন বেশি হলে সাংঘাতিক ঘটনা। বাপরে বাপ, অডিশনের দিন এসেছিলে তো? হুম, সেদিন কাউকে সেফটি পিন ফুটিয়ে দাওনি তো? সেদিন প্রচন্ড লাইন ছিল। হ্যাঁ, সেফটি পিনও ছিল না? না, সেফটি পিন ছিল না। যখন দুটো কি আড়াইটে বাজে তখন দেখি এখন অনেকটা বাকি,
তো আমরা বেলাইনে ঢুকে গিয়েছিলাম। আমি জানি কিছু একটা নিশ্চয় করেছে, ওই জন্য জিজ্ঞেস করলাম কথাটা। কোনো গুজব রটিয়েছিলে কি সেদিন? না সেদিন কোনো আমি কোনো গুজব রটাইনি, রটালি আমি বেলাইনে ঢুকে গিয়েছিলাম। তোমায় নাকি দেখা গেছে টিভিতে ভাঙচুর করছো। বাইরে গিয়ে রটিয়েছিলে? অডিশন বন্ধ, অডিশন বন্ধ বলে চিৎকার করেছো? আমি রটাইনি। আচ্ছা গান গাইতে হবে। কি গান গাইবো? জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে, মস্তি মে মস্তি মে আয়ো আয়ো জিলেলে। জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে, মস্তি মে মস্তি মে আয়ো আয়ো জিলেলে। ভেরি গুড ভেরি গুড। তোমার সময় শুরু হচ্ছে এখন। শুরুতে তো গাই নেই না, তারপরে আবার শুরু হলো, তারপরে সে দৌড়ে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। যাই হোক 21 সেকেন্ডস। নব্রতা কি করো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন জব করি সিন্স 1 ইয়ার। তোমার অফিসে নাকি কি একটা স্পেশাল নামে ডাকা হয় তোমাকে? স্পেশাল নামে? এটা খুব বিশেষ একটা নাম। অফিসেও রটিয়ে গেছে, জানতাম না আমি, আমার থেকে আগে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি একটা টাইপ অফ সোশ্যাল সার্ভিস করি। আচ্ছা, একটু ধামাকেদার সোশ্যাল সার্ভিস। আচ্ছা, সোশ্যালি শুনতে খুব ভালো লাগে, সোশ্যাল সার্ভিস করছি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি করি হচ্ছে পোস্ট ব্রেকআপের কাজ। যারা একটু ব্রেকআপ করে বেরিয়েছে, যারা একটু বেশি একদম মর্মিত হয়ে গেছে, তাদেরকে আমি একটু দেবদাস হয়ে গেছে, তারা একটু আমার সঙ্গে কথা, আই ডোন্ট মানে মেক জাজমেন্টস অন দেম। মিল হয়ে যায় কি? না না, তার সঙ্গে মিল হয় না, তার সঙ্গে তো ব্রেকআপ হয়ে গেছে, মানে আর মিল হলো না, আর মিল হলো না তার সঙ্গে। আমি মানে আমি প্যাচাপের কাজ করি না, আমি হচ্ছে পোস্ট ব্রেকআপের কাজ করি। ও হচ্ছে সে ব্রেকআপ হয়ে গেছে, এবার তাকে সান্ত্বনা দেওয়া, যে লাইফ স্টিল এক্সিস্ট করা, তাকে কমফর্ট করা, লাইফ স্টিল এক্সিস্ট, ইউ শুড মুভ অন অ্যান্ড গো ফর মোর, মানে কি বলবো, অপরচুনিটিজ অর অপরচুনিটিজ অ্যান্ড আ বেটার গার্ল ইউ ক্যান গেট। এরকম তো নয়, ধরো একটা ছেলে এসছে, ব্রেকআপই হয়নি, তোমার সঙ্গে কথা বলবে বলে খুব মানে অ্যাক্টিং করে বললো যে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি খুব দুঃখিত, আমি তাকে সেমনি ভাবে সামলাবো। আচ্ছা, আমার কাছে তো কেসটা একটাই, পরে জানতে পারলে তোমাকেই মানে ব্রেকআপ অ্যাকচুয়ালি হয়নি, তোমার সঙ্গে কথা বলার জন্য, কথা বলার জন্য, প্রেম করার জন্য এসেছে, হয়ে গেল, তোকে সান্ত্বনা দিয়ে দিলাম, এন্ড নাও জাস্ট মুভ অন। আচ্ছা, ও মুভ অন, মুভ অন উইথ ইওর লাইফ, আজকে থেকো না এখানে, এখানে এই জায়গাতে আজকে থেকো না, মুভ অন, মুভ অন উইথ ইওর লাইফ। চলো লেটস মুভ অন উইথ দ্য গেম। তোমাকে যেটা বলতে হবে, তোতলা তোমাল তালের বড়া খায়, 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 তোতলা তোমাল তালের বড়া খায়। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। তোতলা তোমাল তালের বড়া খায়, তোতলা তোমাল তালের বড়া খায়, তোমাল হয়ে গেছিল, তোমাল তালের বড়াটা তালের বড়া খায় বলা হয়ে গেছিল, বলা কাজটা কমপ্লিট করেছো 15 সেকেন্ডস। বাহ, চলে এসো, থ্যাংক ইউ। ঐন্দ্রিলা কি করছো? আমি এখন বিএড করছি, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, মার একটু ইচ্ছা আমি একটু টিচার হব, ওই জন্য আর কি। আচ্ছা, টিচার হবে? একদম। তোমার আমি একটা কথা বলতে চাই, তুমি সবাইকে আমাদের জি বাংলার পর্দায় আমন্ত্রণ জানিয়েছো, এবং তোমার ডাকে সাড়া দিতে এসে গেছি। সো সুইট,
আর মানে এতদিন ভাবতাম যে দিদি নাম্বার ওয়ানটা শুধু দেখা যায় টিভিতে, 5:30 হতো বসে যেতাম দিদি নাম্বার ওয়ান দেখতে, আমি মা বোন সবাই এসছে আজকে, বাপি মা সবাই এসছে। কেমন লাগছে বলো? আমি ঐন্দ্রিলার বোন। আচ্ছা বলো, আমাদের ফ্যামিলিটা হই হুল্লোড়ে বলতে মানে প্রত্যেক মাসে একটা না একটা গেট টুগেদার লেগে থাকে আর কি, সব সময় একটা দিন রাখি যেটা শুধু নিজেদের জন্যই রাখি, এবং মা বাবাও সেটাতে মানা করে না যে ঠিক আছে বিয়ের পরে, তো আমার মায়ের একটা প্যাশন আছে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তো ওটা নিয়ে পরে বলবো। তো কি মানে ঠিক হয়ে গেছে কেউ? না না কেউ ঠিক হয়নি, খোঁজ চলছে। তাহলে চলে এসো। জঙ্গলি কে তোমার সময় শুরু হচ্ছে এখন। আজকে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 24 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। অর্পিতা, আজ যে থার্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 21 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। কানিয়া, আজ যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। ঐন্দ্রিলা, আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 15 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। নম্রতা, এবার সকলে দেখো গিফট কি রাখা আছে তোমাদের জন্য। টিভি, ক্যাপ, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার। নম্রতা, এই রাউন্ডে হাই স্কোর। থ্যাংক ইউ। তুমি দুটো গিফট পাবে, এই টিভিটা হ্যাঁ আর ট্যাব। ঐন্দ্রিলা কি নেবে বলো? ডিজিটাল ক্যামেরা। ওকে সুকন্যা, দিয়ে দাও ঐন্দ্রিলাকে। তানিয়া কি নেবে? ইন্ডাকশন। অর্পিতা, তোমার জন্য রয়েছে রাইস কুকার। নব্রতা, তোমার জন্য রয়েছে একটা সারপ্রাইজ উইন্ডোর খেলা। দুটো উইন্ডো আছে, এক লেখা দুই লেখা, এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে রয়েছে একটা দারুণ আকর্ষণীয় গিফট। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই গিফটটা। যদি সঠিক গেস হয় গিফটটা তুমি পেয়ে যাচ্ছ, আর যদি রং হয় তাহলে ওই উইন্ডোটার মধ্যে যেটা আছে সেটা কিন্তু তোমার ফেস করতে হবে। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে একটা দারুণ কিচেন চিমনি আছে। বাহ, এবার বলো। এক কোন সাজেশন নেবে না ওখানে? ওকে, মাসি তো বলছে দুই। হ্যাঁ দুই, দেন আই উইল গো ফর টু। ইউ উইল গো ফর টু। সেটার জন্য তোমাকে এখানে আসতে হবে। দর্শক আসনে এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি, আপনি একটু মঞ্চে আসবেন প্লিজ। আপনার নাম? অভিষেক দাস। এই শাস্তির একটা পাঠ হচ্ছে না, আপনি একটা গান চালানো হবে এবং আপনাকে একটা রুমাল দেওয়া হবে এবং আপনারা দুজনে মিলে এই গানটাতে নাচবেন। এবং নাচতে নাচতে নম্রতা আপনাকে প্রেম নিবেদন করবে।
আমার সাথে ওর ছিল। কেন অভিষেক বাবু কি খারাপ নাকি? একদম না, আমি এখনই বলে দেবো। এই রুমালটাকে নিয়ে তোমায় নাচতে হবে, তাহলে গানটা শুনে নি। মিউজিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্টেজে যাওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রপোজ করার জন্য। আমারি আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আছি মনে আর মরণে আমি যে তোমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। দিদি, আজকে তোমার আসার পর প্রথমবার আমার এখানে আসা। দিদি নাম্বার ওয়ানে প্রচুরবার আসা হয়েছে, আসার সুযোগ করে দেওয়া হয় আমাকে, এবং এই শোটা আমার খুব হৃদয়ের কাছের একটা জায়গা। এবং প্রথমত তোমাকে এখানে পেয়ে কী যে ভালো লাগছে বলতে পারো, তুমি আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট, তোমাকে আমার প্রণাম। এবং তোমাকে সামনে থেকে আমাকে মানে আমার দেখা এবং সেটা এক্সপিরিয়েন্স করা আমার আজকে একটা খুব 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 স্মরণীয় দিন আমার জন্য। এখানে প্রশ্ন হবে গানে গানে, আর সঠিক উত্তর দিতে পারলে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সোনা এবং হীরের উপহার, গোল্ড এবং ডায়মন্ড পেন্ডেন্ট, ইয়াররিং এবং রিং আংটি। তাহলে কিঞ্চিত বলো অর্পিতার জন্য কি কোয়েশ্চেন? প্রথমে আমি একটা গান গাই, তারপরে প্রশ্ন করছি। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আঁকড়ে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে, বোঝে না, বোঝে না। থ্যাংক ইউ সো মাচ। তো কার গাওয়াটা বলতে কোনো বলার দরকার নেই, অরিজিৎ সিং সবার আমাদের প্রিয়। প্রশ্নটা সেই সম্পর্কিত, কিন্তু প্রশ্নটা আমি করব না, প্রশ্নটা করবে এলইডি স্ক্রিন। সেখানে একটা গানের লাইন, সেখানে তার কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেটা তোমায় ফিল করতে হবে। উত্তরটা হবে মন মাঝিরে। একদম জোরে মনে মেঘ জমতে থাকে, উড়ে যাই দুর্বিপাকে,
চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। ওহ ফ্যান্টাস্টিক, 10 পয়েন্টস, চলে গিয়ে ফেলে চলে এসে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট অর্পিতার জন্য। এর পরের জন যে তানিয়া, বিশ্ব অন্তুষ্ট মেয়ে, আচ্ছা সে নাকি সেফটি পিন নিয়ে ঘরে সব জায়গায়। হ্যাঁ, লাইন টাইন পড়লে সেফটি পিন দিয়ে ফুটিয়ে সে আগে চলে যায়। আচ্ছা, ছেড়ে দিই যদি একটু এসে একটু আমার সঙ্গে গানটাকে একটু নাচো, পারফর্ম করো আমার সাথে, চলো চলো। ये जवानी है दीवानी, मेरी रानी, अरे रुक जाओ रानी, अरे देख जरा पीछे मुड़ के, अरे चली कहाँ ऐसे उड़ के, गिलगिलियाका गिलगिलियाका गिलगिलियाका, बिल 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 गिलगिलियाका गिलगिलियाका बिल बिल यका बिल 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 बिल। এবারও তাই অর্পিতার মতোই সুন্দর একটা এলইডি টিভি আছে, এখানে একটা ছবি আসবে, সেই ছবিটা দেখে তোমার যে গানটা মনে পড়বে যে ছবিটার সঙ্গে রিলেটেড, সেরকম একটা গান গাইতে হবে তোমাকে, ঠিক আছে? একটা হাত কি মনে হচ্ছে গাই গাও, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। একদম বাজে, তুমি কার হাত ধরতে চাও? বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি বাংলা সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট তানিয়ার জন্য। নম্রতা হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্কার, হ্যাঁ অ্যাকচুয়ালি ও ব্রেকআপ কনসালটেন্ট, কারণ যত থাকবে তত লোকজন তত ইন্সপায়ার্ড হবে, মন ভেঙে যাবে না। হ্যাঁ মানে এই ইচ্ছে করে ব্রেকআপ ব্রেকআপ করে আরেকজনের কাছে যাবে। আমি একটা গান গাইবো, সেখানে একটা ওয়ার্ড আমি ভুল বলবো, ঠিক আছে? তো ভুল ওয়ার্ডটা আইডেন্টিফাই করে যে ঠিক ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা দিয়ে একটা তুমি গান গাইবে। খেলতে হ্যায় গুলিয়া, খেল কে ভিতর মে কো মিলতে হ্যায় খিলিয়া,
खिल के बिछड़ने को खिलते हैं गुल यहाँ। व्हाट इज दिल मिले या इट्स लास्ट लाइन टा द खिल बोल चिले इट विल बी दिल बेस वेरी गुड। तू ही मुझको बता दे चाहूं मैं आना अपनी तू दिल का बता दे चाहूं मैं आना इतना बता दो तुझको चाहत पे अपने मुझको यू तो তোমাকে কখনো কেউ প্রপোজ করেছে কোনোদিন? সেই অর্থে প্রপোজ বলতে অ্যাকচুয়ালি আমার মায়ের একটা জীবনের মোটিভ হচ্ছে আমার বিয়ে দেওয়া, মানে বিয়ে কর বিয়ে কর বিয়ে করছি করবো করবো করলেই তো হয়ে গেল, এই হচ্ছে হবে হচ্ছে হবে, এটা একটা বেশ করে মানে পিছিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি পিছিয়ে যাচ্ছে, মা আমার বিয়ে সেরকম কেউ নেই হলে বলবো, তবে আমার সারেগামা পা থেকে কিঞ্জল কে খুব ভালো লাগে। আমাদেরও দুজনের নাচের ব্যাপার হতেও পারে, চাপ নেই, কোনো খিচুড়ি মার্কে একটা প্রশ্ন, একটা গানের সুর আর একটা গানের কথা, দুটোকে আমি মেলাবো, এবার এবার তোমার উপর চয়েস, তুমি কোনটা, যে কথাটা আমি গাইছি সেই গানটা আলাদা করে অরিজিনাল গানটা গাইবে, না যে টিউনটা আমি গাইছি সেই টিউনটা যে গানটার অরিজিনাল গানটা সেই অরিজিনাল গানটা তুমি গাইবে, ঠিক আছে? প্রথমে খিচুড়ি গানটা শোনো, সবার হাসি পাবে খুব, চলো। পান মে পুদিনা দেখা নাকা না গিনা দেখা পান মে পুদিনা দেখা ভূত কই চড়া হ্যাঁ না জানা আপো ক্যা বুড়া ক্যা ভালা হর্ক পেচানা সিদ্ধ পকড় কে খড়া হ্যাঁ কম বক্ত ছোড় না জান শামিলে বদতমিজ 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 থ্যাংক ইউ সো মাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং ঐন্দ্রলার জন্য। জানি না জানি না
দুটো রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো? অর্চিতা 14 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার পেন্ডেন্ট। তানিয়া 16 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন পেন্ডেন্ট। নব্রতা 20 পয়েন্টস, টিভি ক্যাব আংটি। ঐন্দ্রিলা 18 পয়েন্টস, ডিজিটাল ক্যামেরা তানি টুল। पीड़ा के सब रस, पीड़ा के सब रस, पीड़ा के सब रस ले लियो रे पिंजरे वाली मुनिया। पीड़ा के सब रस ले लियो रे पिंजरे वाली मुनिया। चलते मुसाफिर मोलिया रे पिंजरे वाली मुनिया। चलते मुसाफिर मोलिया रे पिंजरे वाली मुनिया। चलते मुसाफिर मोलिया रे প্রত্যেকটা কোয়েশ্চেনের পর এবার বলো শুনে, তারপর বাজার প্রেস করবে। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, বক্স থেকে পাঁচটা ছবি বাইরে যাবে, যখন ঢুকবে একটা ছবি মিসিং থাকবে, সেই ছবিটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখে নাও, বক্স এসে গেছে, বক্স খুলে গেল। আমরা দেখে নিলাম পাঁচটা ছবি, এবার ঢুকছে ছবিগুলো, ঢুকছে। এবার বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো ঐন্দ্রিলা, আঙুরের মতো একটা ছিল, সবুজ সবুজ রঙের আঙুর টাইপের ছিল, গোল গোল। দেখে নি, বক্স খুললো। নারকেল, আঙুর, আনারস, আপেল, তরমুজ। এবার যখন ঢুকছে নারকেল, আনারস, আপেল, তরমুজ, কিন্তু আঙুর ঢোকে নি। তার মানে 20 পয়েন্ট সন্দিলা। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। তাহলে লুট করে নিয়ে যাও ওয়াশিং মেশিন, শুকর না। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, একটা অর্থপূর্ণ প্রবাদ বাক্য বেরোবে, বাংলা প্রবাদ বাক্য। এবার বলো ঐন্দ্রিলা, কেঁচো ঘুরতে কেউটে। আচ্ছা, কেন মনে হলো? এখানে একটা কেঁচোর ছবি রয়েছে যে, আর ওপরে কেউটে সাপ। 20 পয়েন্ট। বলো ঐন্দ্রিলা, কি গিফট পছন্দ? এবার ডিনার সেট। ডিনার সেট। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পটার শেষে একটা কোয়েশ্চেন আসবে, উত্তরটা সেই গল্পের মধ্যে লুকানো আছে, সেই উত্তরটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অগস্টের 17 তারিখে তোমার দাদার সাথে তুমি ফুচকা খেতে বেরিয়েছ, রাস্তায় তোমার দাদার এক বন্ধু তোমার দাদাকে বলল, কবে এলি? তোমার দাদা বলল, গত পরশু। তোমার দাদা যে দিনে এসেছিল সেই দিনটা কিসের জন্য বিখ্যাত? এবার বলো আবার ঐন্দ্রিলা, বলো। 15 আগস্ট স্বাধীনতা দিবস। কেন? বুঝতে পেরেছি, তুমি হুল্লোড় বাজনি তো আগে লাফিয়ে নাও, কারণ 15 আগস্ট এখানে 17 আগস্টের কথা বলেছে, আর গত পরশু বলেছে, সেই হিসেবে গত পরশু মানে 15 আগস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। দেখে নি, দেখা যাক বাকি তিনটে কোয়েশ্চেনে তিনজন পায় কি না। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে চারটে ছবি আসবে, একটি ছবি বাকি তিনটে ছবির সঙ্গে যায় না, মানে বেমানান, সেই ছবিটা আইডেন্টিফাই করতে হবে। একটা কাজলের ছবি আছে, কম্প্যাক্টের ছবি আছে, হেয়ার ব্যান্ডের ছবি আছে, এবং কিছু লিপস্টিক্স আছে। এবার বলো নব্রতা, হেয়ার ব্যান্ড।
কেন? বিকজ দিস থ্রি থিংস আর অল মেকআপ, তিনটে জিনিসই অ্যাপ্লাই করা হয় ফেসে, বাট নট এ হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড তাই মেকআপের বক্সের মধ্যে থাকে না। রাইট অ্যান্সার, 20 পয়েন্টস। বলুন অগ্রতা কি পছন্দ? এবার ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পটার মধ্যে কিছু সম্পর্কের কথা বলা আছে, গল্পের শেষে সেই সম্পর্কটা নিয়ে একটা কোয়েশ্চেন আসবে। আজ তোমার মা তার একমাত্র দাদাকে একটা কমলা লেবু খেতে দিল, সেই লেবুটা পচা দেখে রেগে গিয়ে তোমার মায়ের একমাত্র দাদা বিনা কারণে তার একমাত্র ভাগ্নের মাথায় গাঁটটা মারলো, এখন যে মাথায় হাত বোলাচ্ছে সে তোমার কে? এবার বলো। অর্পিতা, আমার দাদা কিংবা ভাই হবে, বুঝিয়ে দাও। আমার মা তার দাদা, মানে আমার একমাত্র দাদা বলতে আমার মামা, আমার ভাগ্নে মানে আমার দাদা কিংবা ভাই হবে। দেখে নি, রাইট অ্যান্সার, 20 পয়েন্ট। কি নেবে বলো? রোটি মেকার, রোটি মেকার। লাস্ট কোয়েশ্চেন, তানিয়া কি হলো? হচ্ছে না। স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ একটা ছবি আসবে, তো সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার বলো তানিয়া, কলসি বা ঘট? কনফার্ম লক করে দেবো, দেখা যাক। এটা কি ঘট? এটা ফুলদানি, ফ্লাওয়ার বাস, -10 তানিয়া। দিদি নাম্বার 1 সিজন 5 এ অংশগ্রহণ করতে আপনাদের ছবি বা বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা যোগাযোগ করুন www.zbangla.com, সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, ছবি বায়োডাটা আপলোড করুন এবং একটি অডিশন ফর্ম ফিল আপ করুন। ঘরে বসে যারা এই মুহূর্তে দিদি নাম্বার 1 দেখছেন, প্রত্যেক পর্বে আমি একটি প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবে আপনারা পেয়ে যেতে পারেন আকর্ষণীয় গিফট। আজকের কোয়েশ্চেন হলো, বর্ষাকালে চালের হাড়িতে কি পাতা রাখলে চাল ভালো থাকে, তেজপাতা না চা পাতা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, ঠিকানা, আর পাঠিয়ে দিন 57575 এ। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9, আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। আমি আলাপ করে নেব কিছু ছোট্ট বন্ধুদের সঙ্গে, তারা এসেছে মনোবিকাশ কেন্দ্র থেকে, প্লিজ সবাই মঞ্চে এসো। মনোবিকাশ কেন্দ্র থেকে এসেছি, মনোবিকাশ কেন্দ্রে অনেক প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমাদের কাজ। বাহ্যিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু মূল প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের মনে, তাই আমরা আমাদের এই ডিফারেন্টলি এবল বাচ্চারা এটাই প্রুফ করে যে তারা প্রতিবন্ধী নয়। ইনফ্যাক্ট আমাদের একটা মনোচেতনা একাডেমিক ইউনিট, একটা নতুন সেন্টার শুরু হয়েছে, সেখানে আমরা সাধারণ স্কুল থেকে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের, আমরা সেখানে তাদের সেই ইন্টারভেনশন দিই এবং তাদের মূল স্রোতে আনার আমাদের চেষ্টা করি। এখানে আমাদের সমাজের কাছেও আমাদের বিনীত অনুরোধ এটা যে এই বাচ্চারা কিন্তু খুবই এবলড, এদেরকে সুযোগ দেয়া, এদেরকে অ্যাকসেপ্ট করা, এইটাই আমাদের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ এখানে আসার জন্যে। কিন্তু যাওয়ার আগে আমার তরফ থেকে ওদের জন্যে ছোট্ট ছোট্ট গিফট আপনাকে দিলাম। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ আমার এখানে আসার জন্যে। আমাদের দিদি নাম্বার 1 অঞ্জেলা, পেয়েছো ডিজিটাল ক্যামেরা, কানের দুল, ওয়াশিং মেশিন, ডিনার সেট, জুসার, মিক্সার। এখন রয়েছে তোমার জন্য সিজন 5 এর সব থেকে বড় আকর্ষণ, যার নাম হলো মহালুট। দেখো কি কি গিফট আছে তোমার জন্য।
গ্যাস তন্দুর, ভ্যাকিউম ক্লিনার, ড্রেসিং টেবিল, বেড, মাইক্রোওয়েভ, প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। একটা রিং স্ট্যান্ড আছে, একটা উইকেট আছে, একটা গ্লাস বক্স আছে। তোমাকে রিং স্ট্যান্ডে রিং ফেলতে হবে, বল মেরে উইকেট ফেলতে হবে, আর গ্লাস বক্সে বলটা ঢুকিয়ে দিতে হবে। সেই গিফটটাকে নিয়ে ওই পারে রেখে আসতে হবে। এই যে ইয়েলো একটা লাইন আছে, ও পারে রেখে এসে আবার খেলে আবার ওই প্রোডাক্টটাকে ওই পারে করতে হবে। এরকম চারটে সাকসেসফুলি খেললে তাহলে অটোমেটিক্যালি পাঁচ নম্বরটা তোমার হয়ে যাবে। কিন্তু এই পুরো কাজটা করতে হবে 10 মিনিটের মধ্যে। আর প্রত্যেকটা খেলা দেখো দুটো করে চান্স আছে, দুটো রিং, দুটো বল। একটা ফার্স্ট চান্সে মিস করলে সেকেন্ড চান্সও আছে তোমার খেলার। আর যদি না পারো, যদি একটাও না পারো বা তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে প্রোডাক্টগুলো মানে পৌঁছাতে পারলে না, তাহলে তো একটাও কিছু পাবে না, উল্টে তোমার থেকে একটা গিফট আমি ফেরত নেব। আর তুমি যদি মহালুত রাউন্ড জিততে পারো, এই পাঁচটা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের দারুণ একটা জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটা দারুণ শাড়ি। চলে এসো, বাড়ির লোককে আমি অ্যালাউ করছি দুজনকে, যাতে ক্যারি করে ওই পারে নিয়ে নিতে পারি। ঠিক আছে, শুধু বিছানার ড্রেসিং টেবিল, বাকি কিছু নয়। ঠিক আছে, ঠিক ঠিক আছে তো, ঠিক আছে। বাপি আর বোন চলে আসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। ঠিক আছে, আরো চারটে আছে। চলো 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 চলো, বাকিরা চলে এসো, তোমাদের জন্য গিফট আছে। সকলের জন্য রয়েছে জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পল সেট এবং মোমেন্টো। আজকে দিদি নাম্বার ওয়ান হচ্ছে ওয়েন্ড্রিলা, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড থেকে একটা সোনার হার এবং একটা ব্যাজ। আছে ট্রফি দিদি নাম্বার ওয়ানের, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।